ভালোবাসা কোনো বাঁধা মানে না তাই একেবারে সমস্ত উপেক্ষা করে সব কিছুকে পিছনে ফেলে হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিকার কঠিন শারীরিক ব্যাধির কথা শোনার পরও চার হাত এক করতে এক মুহূর্তের জন্য দেরি করল না প্রেমিক আপনি ঘটনা ঘটেছে দুর্গাপুরে প্রেমিক প্রেমিকার ভালোবাসাকে মর্যাদা দিতে হাসপাতালেই ছাতনাতলা তৈরি করতে রাজি হলো গোটা হাসপাতাল কর্তৃপক্ষ এমনই এক ধরনের বিয়ের সাক্ষী থাকল দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতাল বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অমিত মুখোপাধ্যায় এবং সুচরিতা পাত্র পরিবার সূত্রে খবর দিল্লির বাসিন্দা অমিত আড়াই বছর আগে কর্মসূত্রে দুর্গাপুরে আসেন তখনই তার এক বন্ধুর বান্ধবী সুচরিতার সঙ্গে আলাপ হয় ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় গভীর দিকে সেখান থেকেই পরস্পরের প্রতি তৈরি হয় ভালোবাসা সম্প্রতি সুচরিতাকে বিয়ের প্রস্তাবও দেন অমিত কিন্তু প্রেমিকার বাড়ি থেকে খবর আসে সুচরিতা অসুস্থ মেয়ে হেপাটাইটিস রোগে আক্রান্ত রাতে গুরুতর অবস্থায় দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সুচরিতাকে বিষয়টি জানতে পেরেই প্রেমিকাকে স্ত্রী স্বীকৃতি দিতে এক মুহূর্ত দেরি করতে চাননি অমিত এরপরে পাত্রপাত্রীর সম্মতিতে সংশ্লিষ্ট হাসপাতালেই তৈরি করা হয় ছাদনাতলা ঘনিষ্ঠ মহলে বন্ধু বান্ধব কয়েকজন ফ্যামিলির সদস্যদের নিয়েই চার হাত এক করে নব দম্পতির মন্ত্র পড়ে উচ্চারণ পড়ে সিঁদুর দান দিয়েই দুজনে বিয়ে করে হাসপাতালেই আইসিউর বেডে এই বিয়েতে খুশি পাত্র পাত্রী পরিবারও নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে গোটা হাসপাতাল কর্তৃপক্ষ লাভ কাম আরেঞ্জ ম্যারেজ তো এবার জিনিসটা হয়েছিল কি আমাদের প্ল্যানিং ছিল আজকে বিয়ে করা সেকেন্ড মার্চে কিন্তু এই পরশু রাতে আমাদের জানা যায় কি আমার যে বউ সুচরিতা পাত্র ওনার খুব মানে অবস্থা খারাপ খুব ভমিটিং দিয়ে টেস্ট হওয়ার পরে জানা গেল ওনার মানে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস দিয়ে জানা গেল ওনার জন্ডিস খুব বেশি বেড়েছে তো দিয়ে আমার সাথে যখন ফোনে কথা হচ্ছিলো দিয়ে কাঁদছিলো কি আমাদের আর বিয়েটা হচ্ছে না তখন আমি বলেছিলাম যাই হয়ে যাক না কেন বিয়েটা হবে তো সেই জন্যেই এখন যেটা চেষ্টা হয়েছে যতটা মানে হসপিটাল ম্যানেজমেন্ট তরফ থেকে আমাদের হেল্প করা হয়েছে প্রতি একটা আলাদা যেমন অনুভূতি তেমন একটা বিরাট দুঃখের তার কারণ আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যে জিনিস সেখানে আমার সব রিলেটিভ দিককে নিয়ে আসা এখানে পসিবল হয়নি কিন্তু বিয়েটা আমার খুব আবশ্যক ছিল প্রয়োজন ছিল সেটা আর এটা একটা জীবনের নতুন ধরনের এক্সপিরিয়েন্স এরকম অবস্থার মধ্যে আমি পড়বো এটা আমি জীবনে কোনোদিন ভাবিনি তবে আমার অনুভূতি খারাপ লাগছে না ভালো লাগছে যে এরকম একটা সিচুয়েশনে এইরকম একটা নতুনত্বর মধ্যে দিয়ে আমার মেয়ের বিয়ে হবে এটা আমি কল্পনাও করিনি কিন্তু এটা যথেষ্ট ভালো হয়েছে আর সব থেকে বেশি ধন্যবাদ দেবো আমি সি ও লাইফ কেয়ার হসপিটাল ম্যানেজমেন্ট পুরোহিত দিয়েছেন যে পুরোহিত আমার বাড়িতে উনি হচ্ছে দুপক্ষের পুরোহিত মানে বর পুরোহিত কোনো ঘরেও পুরোহিত কারণে এই দায়িত্বটা আমার উপরেই ছিল আর আমি সব ব্যবস্থাই করেছিলাম তো ওনাকে নিয়ে আসা বাকি যে যে আমাদের রিচুয়াল স্পিরিচুয়াল যতগুলো পশুপুর সেগুলো আমি আমার বাড়িতে করেছি যেটুকু বাকি ছিল এটা তো সম্ভব হলো না প্রথমে ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু আমার মেয়ের যা কন্ডিশন সে হেপাটাইটিস এ পজিটিভ এটার জন্য এই পজিশনে আমি মেয়েকে নিয়ে যেতে পারি না তা আমি আমার যে মশাই হচ্ছেন মানে ওনার সাথে ওনার সাথেও কথা কথা বললাম বা যারা আত্মীয় স্বজন গুরুজন আছেন সকলের সাথে কথাবার্তা বলে এটা স্থির করলাম যে এছাড়া আমার কোনো রাস্তা নেই আর বিয়ে বাড়িটাও আমরা কমপ্লিট করতে চাই উনি সব থেকে থেকে বেশি সহযোগিতা করেছেন ছেলের বাবা ছেলের যত আত্মীয় সবাই মেলে এই জিনিসটা মেনে নিয়ে ওনারা করেছেন এটার জন্য ওনার দিকেও ধন্যবাদ হসপিটালই সব সম্পর্ক সুব্রত কুমার পাত্র সুচরিতা পাত্র আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া শিমিলাপাল অ্যাকচুয়াল বাড়ি কিন্তু থাকি আমি দুর্গাপুরে শ্যামপুরে আমি ইঞ্জিনিয়ার আমি ইয়েতে পাওয়ার প্ল্যান্টে সার্ভিস করি ম্যাগনাই ভারতে এমবি ইসিএল ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর no আমাদের